নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান এই দোল পূর্ণিমার শুভ মুহূর্তে কিনে আনুন ছটির মধ্যে তিনটি জিনিস আপনার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই অর্থনৈতিক সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তবে মনে রাখবেন এই ছটির মধ্যে তিনটি জিনিস যখন আপনি কিনবেন তখন দেখে নেবেন দোড় পূর্ণিমার শুভ মুহূর্ত শুরু হয়েছে কিনা শুভ মুহূর্তে কিনুন দেখবেন অর্থনৈতিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন দোল পূর্ণিমা একটি বিশেষ দিন আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই দিন আপনি রাধাকৃষ্ণের কাছে অবশ্যই কৃপা প্রার্থনা করুন আর এই কৃপা প্রার্থনা করবেন শুভ মুহূর্তে এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি অবশ্যই আপনার পছন্দের রঙের আবির প্রথমে নিয়ে নিন এবং সেই আবির রাধা চরণে অর্পণ করুন এই বছর দোন পূর্ণিমার শুভ সময় শুরু হচ্ছে আঠাশে মার্চ দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে এবং সমাপ্তি ঘটছে উনত্রিশে মার্চ রাত্রি বারোটা বেজে আঠেরো মিনিটে এই শুভ সময়ের মধ্যে আপনি অবশ্যই প্রথমে রাধা চরণে অর্পণ করুন আপ পছন্দসই রঙের আবির আর এই শুভ মুহূর্তের মধ্যে কিনে আনুন ছটি জিনিস যদি ছটি জিনিস না পারেন অন্ততপক্ষে তিনটি জিনিস অবশ্যই কিনে আনুন তিনটি জিনিস কিনে এনে কিভাবে সেগুলি স্থাপন করবেন আমি একে একে আপনাদের জানিয়ে রাখি আপনারা মনোযোগের সাথে প্রত্যেকটি বিষয় শুনুন যেভাবে আমি জানাচ্ছি সেভাবে কাজগুলি করবেন তবেই দেখবেন আপনার জীবনে যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই অর্থনৈতিক সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তার আগে জানিয়ে রাখি এই দিন বাড়ির কোনো সদস্যের সাথে আপনি ঝগড়া বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না এবার আমি জানাই সেই ছটি জিনিসের নাম প্রথম যে জিনিসের নাম জানাবো সেটি হচ্ছে স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন এই দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনি কিনে আনুন কিনে এনে বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই বাড়ির প্রধান দরজার দুই কোণে দুটি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন স্থাপন করুন এবং সেই স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্নটি অবশ্যই গঙ্গাজলে ধুয়ে নেবেন সব থেকে ভালো হয় একটি ছোটো পাত্র নিন সেই পাত্রের মধ্যে সিঁদুর কুমকুম গঙ্গাজল এবং ঘি দিয়ে সেই সিঁদুরটি মিশ্রণ করুন এবং তাতে সাত রঙের সিঁদুর নিবেদন করুন এবং সেই মিশ্রণটি দিয়ে দরজার অর্থাৎ বাড়ির প্রধান দরজার দুই কোণে দুটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এতে দেখবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এবং আপনার বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজ করবে আর যখনই পজিটিভ এনার্জি বিরাজ করবে তখনই আপনার বাড়িতে অর্থ আকর্ষিত হবে আর আপনার যে অর্থের সমস্যা রয়েছে সেই অর্থের সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই কাজটি অবশ্যই করবেন শুভ মুহূর্তে দ্বিতীয় যে বস্তুটি আমি কেনার কথা জানাব সেটি হচ্ছে অষ্টধাতুর কচ্ছপ আপনারা প্রত্যেকেই জানেন বা অবগত রয়েছেন কচ্ছপ হল শ্রীবিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার অর্থাৎ কচ্ছপ অবতার এই দিন শুভ মুহূর্তে আপনি যদি অষ্টধাতুর কচ্ছপ কিনতে পারেন এবং কেনার পর আপনি পুজোর স্থানে সেটিকে রেখে যদি পুজো করতে পারেন তবে দেখবেন আপনার অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সেই অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তৃতীয় যে বস্তুটির নাম জানাবো সেটি হচ্ছে শ্রীযন্ত্রম এই দিন আপনি শ্রীযন্ত্রম অবশ্যই পুজোর জায়গাতে স্থাপন করুন অর্থের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন চতুর্থ যে বস্তুটির নাম জানাব সেটি হচ্ছে কুবের যন্ত্র আপনি অবশ্যই এই দিন উত্তর দিকে কুবের যন্ত্র স্থাপন করুন আর আপনি যদি মনে করেন ঠাকুর ঘরে যেখানে ঠাকুর রাখেন সিংহাসনে এই কুবের যন্ত্র স্থাপন করবেন সেখানেও করতে পারেন নির্দিষ্ট নিয়ম মেনে ব্রাহ্মণকে দিয়ে কুবের যন্ত্র স্থাপন করান দেখবেন আপনার বাড়িতে যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই সমস্যা ধীরে ধীরে মিটে যাবে পঞ্চম যে বস্তুটির নাম জানাব সেটি হচ্ছে নুন হ্যাঁ নুন হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রিয় বস্তু এখানে সাধারণ নুনের কথা আমি জানাচ্ছি না এখানে আপনি অবশ্যই সৈন্ধব নুন যে রয়েছে সেটি কিনে আনুন শুভ মুহূর্তে এবং সেটি এক বান্তি জলে গুনিয়ে নিন এবং সেই পূর্ণ জলে প্রত্যেকটি ঘর মুছে পরিষ্কার করুন এতে বাড়ির প্রত্যেকটি ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং নেগেটিভ এনার্জি দূর হবে এবং অর্থনৈতিক যে সমস্যা রয়েছে তা ধীরে ধীরে দূর হবে আপনার হাতে প্রচুর পরিমাণ খুব সহজে অর্থ আসবে ষষ্ঠ যে জিনিসটির নাম জানাব সেটি হচ্ছে ঝাড়ু বা ঝাটা এই দিন আপনি অবশ্যই শুভ মুহূর্তে কিনে আনুন এক জোড়া অর্থাৎ দুটো ঝাড়ু বা ঝাটা কারণ ঝাড়ু বা ঝাটা হচ্ছে মা লক্ষ্মীদেবীর প্রতীক কাজেই এই শুভ দিনে আপনি যদি ঝাড়ু বা ঝাটা কিনে আনতে পারেন তবে আপনার গৃহে মা দেবীর আগমন নিশ্চিতভাবে হবেই হবে কাজেই এই দিন আপনি অবশ্যই একজোড়া ঝাঁটা কিনে আনুন দেখবেন অর্থের সমস্যা দূর হচ্ছে যাদের সম্ভব তারা ছটি জিনিসই কিনুন কিন্তু যাদের পক্ষে ছটি জিনিস কেনা সম্ভব নয় তারা অন্ততপক্ষে তিনটি জিনিস কিনুন দেখবেন আপনার যে অর্থ কষ্ট রয়েছে সেই অর্থ কষ্ট থেকে খুব সহজেই বেরিয়ে আসবেন ধন্যবাদ